হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিউকল। আগের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে হাউ দ্য ডগ ফাউন্ড হিমসেলফ আ নিউ মাস্টার। এই চ্যাপ্টারটা আমরা আগের ক্লাসে বুঝেছি। এবারে আজকে এই ক্লাসের এক্সারসাইজে আমরা চলে আসছি। এই ক্লাসের এক্সারসাইজে যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। প্রথমে বলেছে ডিসকাস দিস কোয়েশ্চেন্স ইন পেয়ার্স বিফোর ইউ রাইট দ্য আনসার। এর মানে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর লেখার আগে নিজেদের বন্ধুদের সঙ্গে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করো, তারপর লিখবে। তো প্রথমেই যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই ডিড দ্য ডগ ফিল দ্য নিড ফর আ নিউ মাস্টার। হোয়াই ডিড দ্য ডগ ফিল আ নিড ফর আ নিউ মাস্টার মানে হচ্ছে যে ডগের এই অনুভূতিটা কেন এসেছিল যে ওর একজন প্রভুর দরকার হবে। উত্তরে চলে আসছি আমরা। উত্তর হচ্ছে দ্য ডগ ফেল্ট আ নিড ফর আ নিউ মাস্টার। কুকুরের একটা নতুন মাস্টারের প্রয়োজন অনুভব হয়েছিল। বিকজ এই কারণে হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ান্ডারিং। এই কারণে যে ও ঘুরে ঘুরে শান্ত আর পরিশ্রান্ত হয়ে গেছিল। বাই হিমসেলফ লুকিং ফর ফুড। কেন শান্ত আর পরিশ্রান্ত হয়েছিল? যে ওকে নিজে নিজে প্রচুর ঘুরতে হতো খাবারের জন্য। অ্যান্ড বিং ফ্রাইটেন্ড মানে হচ্ছে যে অনেক ভয়ও পেত। অফ দোজ হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হিম মানে হচ্ছে যে তাদের থেকে যারা ওর থেকে অধিক শক্তি ছিল তাদের থেকে ও অনেক বেশি ভয়ও পেত। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ডিড দ্য ফার্স্ট চুজ অ্যাজ হিজ মাস্টার। এর মানে হচ্ছে সে সর্বপ্রথমে কাকে নিজের প্রভু হিসেবে বেছে নিয়েছে। হোয়াই ডিড হি লিভ দ্য মাস্টার মানে হচ্ছিল ও যাকে প্রথমে বলেছে যে সে প্রথমে কাকে নিজের প্রভু হিসেবে চুজ করেছিল, তারপরে বলেছে যে তারপর সে সেই প্রভুটাকে কেন ছেড়ে দিয়েছিল। এবারে আমরা চলে আসছি উত্তরে। উত্তর হচ্ছে ফার্স্ট হি চোজ আ বিগ উলফ অ্যাজ হিজ মাস্টার। প্রথমেই ও একটা নেকড়েকে নিজের প্রভু হিসেবে বেছে নিয়েছিল। হি লেফট দ্য উলফ। ও ওই নেকড়েটাকে ছেড়ে দিয়েছিল। বিকজ দ্য উলফ ওয়াজ আফ্রেড অফ বিয়ার। কারণ নেকড়েটা ভালুকের থেকে ভয় পেত। And the dog wanted a master. এবং কুকুরের এমন একজন মাস্টার বা এমন একজন প্রভুর দরকার ছিল who was stronger than anyone else on earth. যে কিনা এই পৃথিবীতে যে কারোর থেকে অনেক বেশি শক্তিশালী। নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে হু ডিড হি চুজ নেক্সট। এর মানে হচ্ছে এরপরে ও কাকে বেছে নিচ্ছে। উত্তর হচ্ছে দ্য ডগ চুজ দ্য বিয়ার নেক্সট। এর মানে হচ্ছে যে কুকুরটা এরপরে ভালুককে বেছে। এই বোর্ডটা ক্লিয়ার করে দেওয়ার আগে আমি এই তিনটে প্রশ্নকে একবার রিপিট করে দিচ্ছি, তিনটে প্রশ্ন আর উত্তর। প্রথমে আছে হোয়াই ডিড দ্য ডগ ফিল দ্য নিড ফর আ নিউ মাস্টার। দ্য ডগ ফেল্ট আ নিড ফর আ নিউ মাস্টার বিকজ হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ান্ডারিং অ্যাবাউট বাই হিমসেলফ লুকিং ফর ফুড অ্যান্ড বিং ফ্রাইটেন্ড অফ দোজ হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হিম। Number 2 হচ্ছে হু ডিড হি ফার্স্ট চুজ অ্যাজ হিজ মাস্টার। হোয়াই ডিড হি লিভ দ্যাট মাস্টার। আনসার হচ্ছে ফার্স্ট হি চুজ আ বিগ উলফ অ্যাজ হিজ মাস্টার। হি লেফট দ্য উলফ বিকজ দ্য উলফ ওয়াজ আফ্রেড অফ বিয়ার অ্যান্ড দ্য ডগ ওয়ান্টেড আ মাস্টার হু ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনিওয়ান এলস অন আর্থ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ডিড হি চুজ নেক্সট। আনসার হচ্ছে দ্য ডগ চুজ দ্য বিয়ার নেক্সট। এরপরে আমরা একটা বোর্ডটা ক্লিয়ার করে দিই।